আসসালামু আলাইকুম ভিয়া, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজিস্ট ডাক্তার। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, কোন ভিটামিন সবচেয়ে ভালো হবে এবং কোন ক্যালসিয়াম সবচেয়ে ভালো হবে। ভিটামিন এবং ক্যালসিয়াম শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো, আর এই ভিটামিন ক্যালসিয়ামের অভাবে কিন্তু শরীরে 109 ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। তাই সেজন্য আপনাদের ভিটামিন ক্যালসিয়াম খাওয়ার জন্য আপনাদের উৎসাহিত করব, অথবা প্রাকৃতিক মাধ্যমে আপনারা ভিটামিন ক্যালসিয়াম যদি খেতে পারেন সবচেয়ে ভালো হয়। অনেকে খাদ্যের মাধ্যমে ভিটামিন ক্যালসিয়াম এগুলো শরীরে পূরণ হয় না, সেজন্য আপনাদের বাইরে থেকে এই ভিটামিন বড়ি বা ক্যালসিয়াম এগুলো খেয়ে পূরণ করতে হয়। তো সেজন্য আপনাদের বলবো কোন ভিটামিন এবং কোন ক্যালসিয়াম আপনি খেলে আপনার শরীরের জন্য পারফেক্ট হবে, ভালো হবে। এই সকল তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোন ভিটামিনটা সবচেয়ে ভালো হবে? বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি ভিটামিন রয়েছে, স্কোয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা, অপসোনিন, এরিস্টো ফার্মা, এমন ধরনের বিভিন্ন ধরনের কোম্পানির ভিটামিন বাজারে রয়েছে। তার ভিতরে আপনারা কোন ভিটামিনটা খেতে পারবেন, কোন ভিটামিনটা ভালো হবে? ভিটামিনের ভিতরে আপনি যেগুলো বলবো, আপনি স্কোয়ার ভিটামিন, ফিলল গোল্ড এটি খেতে পারেন, এটি খুবই ভালো ভিটামিন, আর স্কোয়ার কোম্পানির ভিটামিন খুবই ভালো একটা ভিটামিন। এরপরে রয়েছে বেক্সিমকো কোম্পানি বেক্সট্রাম গোল্ড, বেক্সট্রাম গোল্ড বা বেক্সট্রাম সিলভার, এটি এটিও খুবই ভালো ভিটামিন, এটিও আপনারা খেতে পারেন, এটি খুবই ভালো ভিটামিন। এরপরে ইনসেপ্টার রয়েছে, প্রোভিটেন গোল্ড রয়েছে, ইনসেপ্টার যে ভিটামিন এগুলো খুবই ভালো ভিটামিন। ক্যালসিয়ামের ভেতরে আমি বলবো কোরাল ক্যালসিয়াম, কোরাল ক্যালসিয়াম আপনি স্কোয়ারে রয়েছে ক্যালবোরালডি, এবং আপনার রেডিয়েন্টের যে ক্যালসিয়াম কোরাল ক্যালডি। তো যদি আপনি রেডিয়েন্ট কোম্পানি পান তাহলে রেডিয়েন্ট কোম্পানির এটা নিবেন কোরাল ক্যালডি। এটা ডিমের খোসা থেকে তৈরি করা হয়েছে ক্যালসিয়াম এক্সেল, এক্সেলের ভেতরে আপনার অভোকালডি রয়েছে, একটা বিকন কোম্পানির অভোকালডি, এটা ইউরোপিয়ান সোর্স থেকে আনা হয়েছে, ইউরোপিয়ান প্রোডাক্ট অভোকালডি, এটি যদি আপনারা নিতে পারেন এটি খুবই ভালো ক্যালসিয়াম। এই অভোকালডি এটি হচ্ছে ডিমের খোসা থেকে ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে। এরপরে রয়েছে ক্যালসিয়াম অরোটেট রয়েছে, বেক্সিমকো কোম্পানি ক্যালসিয়াম ক্যালোরেট ট্যাবলেট রয়েছে, ক্যালসিয়াম অরোটেট এটি 95% পর্যন্ত শরীরে অ্যাবজর্ব করে থাকে, 90-95% শরীরে অ্যাবজর্ব করে থাকে। অভোকালডি এটি আপনার এটি তেমন কোনো গ্যাস হবে না, এটি কোনো গ্যাসের কোনো প্রবলেম দেখা দেয় না, এটি আপনার শরীরে 90% পর্যন্ত অ্যাবজর্ব হয়ে থাকে। কোরাল ক্যালসিয়াম এটি আপনার শরীরে 80-87% পর্যন্ত শরীরে অ্যাবজর্ব হয়ে থাকে। এরপরে রয়েছে ডেল্টা কোম্পানি মিল্ক ক্যাল, এটি গরুর দুধ থেকে, এই গরুর দুধের সোর্স থেকে আমেরিকান সোর্স এটি মিল্ক ক্যাল, এটি ডেল্টা কোম্পানির মিল্ক ক্যাল, গরুর দুধ থেকে ক্যালসিয়াম আকারে তৈরি করা হয়েছে। মিল্কেল এটি কোনো গ্যাস হয় না, যাদের গ্যাসের প্রবলেম রয়েছে তারা মিল্কেলটি খেতে পারেন, এতে কোনো গ্যাসের কোনো প্রবলেম দেখা দেয় না, এটি খেতে হবে সকালে একটা রাতে একটা করে। মিল্কেল আপনারা এটি খুবই ভালো মানের ক্যালসিয়াম এটি খেতে পারেন, মিল্কেল এটি গরুর দুধ থেকে তৈরি করা হয়েছে। আপনি যেগুলো ক্যালসিয়ামগুলো বললাম সেগুলো খুবই ভালো ক্যালসিয়াম, আর ক্যালসিয়াম আপনি একটা মাথায় খেয়াল করবেন, আপনার একটা ক্যালসিয়াম কন্টিনিউ 3 মাসের বেশি খাবেন না, পরবর্তীতে আপনারা ক্যালসিয়ামটা চেঞ্জ করে করে খাবেন। 3 মাস একটা খেলেন, পরবর্তীতে আপনারা 3 মাস পরে আর একটা ক্যালসিয়াম খেতে পারেন, তাহলে তাতে সবই সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা, এটি ক্যালসিয়ামটি খাওয়ার নিয়ম, এটি সকাল প্রতিদিন দুপুরবেলা একটা করে খাবেন, অথবা রাতে একটা করে খাবেন, আর মিল্ক ক্যাল এটি খেতে হবে সকালে একটা রাতে একটা করে। এর ক্যালসিয়ামের ভিতরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা, ক্যালসিয়ামে আপনার সাধারণত কোষ্ঠকাঠিন্য সমস্যা। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।